সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, প্রশ্নটি হচ্ছে গরু দিয়ে আকিকা করা যাবে কি না, গরু দিয়ে আকিকা করা যাবে কি না। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি যে করেছেন, প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ ওই ভাইটিকে। তো গরু দিয়ে আকিকা করা যাবে কি না এই বিষয়টি জানার আগে আমাদেরকে একটি জিনিস জেনে নিতে হবে যে ইসলাম এসেছে মানবতার কল্যাণে, ইসলাম সব সময় মানুষকে সহজ করার জন্যই এসেছে। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সব সময় মানুষের জন্য সহজ চান, তিনি কখনো কঠিন জিনিস মানুষের উপর চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনার জীবনে সব সময় সহজ জিনিসটি তিনি বেছে নিতেন, আর সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাসসিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো কঠিন করবা না। তো এই জন্য আকিকার ব্যাপারটি ইসলাম সহজ করেছে, ইসলাম সহজ করে দিয়েছে, এখানে কঠিনভাবে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয় নাই, শরীয়ত বিধিবদ্ধ করে দিয়েছে এই আকিকা। তো আমরা যদি এই আকিকা সংক্রান্ত হাদিসগুলিকে, আসারগুলিকে এক জায়গায় করি, তাহলে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুখারী শরীফে এসেছে, মাল গোলামে আকিকা আহরিকু আনহু দামান ও আমিতু আনহুল আজা, যে প্রত্যেক সন্তানের সাথে রয়েছে আকিকা, এই সন্তানের পক্ষ থেকে জবাহ করা হবে, আকিকার পশুকে সন্তানের পক্ষ থেকে তোমরা জবাহ করো এবং এটার মাধ্যমে তার দুঃখ কষ্টকে তোমরা দূরীভূত করো। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মুসনাদ আহমদেও এই হাদিসটি এসেছে। অন্য আরেকটি হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি গোলামিন রাহাইনাতুন বি আকিকাতিহি তুসবাহু আনহু ইয়াউমা সাবে ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা রাওয়াহুল খামসা। প্রিয় দর্শক, এই হাদিসটির অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সন্তান বন্ধক থাকে, ঝুলন্ত থাকে তার আকিকার সাথে, এই সেই তার পক্ষ থেকে এটি জবাহ করা হবে সাত দিনের দিনে এবং তার মাথা মুন্ডন করা হবে এবং তার নাম রাখা হবে। প্রিয় দর্শক, এই হাদিসে আমরা দেখতে পাই এই দুটো হাদিসে শুধু আকিকার কথা বলা হয়েছে, শুধু জবাহ করার কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসে কি গরু, উট, বকরি, দুম্বা, ভেড়া, ছাগল এগুলির কথা এই হাদিসে উল্লেখ করা হয় নাই। তো আমরা যদি এই হাদিসের ব্যাখ্যায় দেখি, বিভিন্ন হাদিসে এসেছে, বিভিন্নভাবে বর্ণনা এসেছে, যে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিল গোলামে শাতান, যে একটি ছেলে সন্তানের জন্য দুটি বকরি আকিকা করতে হবে, ওয়ানিল জারিয়াতে শাত, এবং একটি কন্যা সন্তানের জন্য একটি বকরি আকিকা করতে হবে। এটি হলো একটি হাদিস। আরেকটি হাদিসে এসেছে যে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইউ আক্কু আনহু মিনাল ইবিলে ওয়াল বাকরে ওয়াল গনম, রাওয়াহু তাবারানী ও আবু শাইখ আল আসফাহানি। প্রিয় দর্শক, এই হাদিসটি আমরা দেখতে পাই যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানের পক্ষ থেকে উট, গরু এবং বকরি আকিকা করা যাবে, কোনো অসুবিধা নেই। এই হাদিসটিকে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, ইমাম আবু শাইখ আল আসফাহানি রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এবং হাদিস শাস্ত্রের সুপ্রসিদ্ধ ব্যক্তি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস যারা রয়েছেন তাদের অন্যতম অন্তর্ভুক্ত, উনি ইমাম হাফেজ আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, তার বিশ্ববিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি গ্রন্থে উল্লেখ করেছেন এই হাদিসখানা, মারফু সনদে হজরতে আনাস থেকে এই হাদিসখানা তিনি উল্লেখ করেছেন, এমনকি সহি হিসেবেই তিনি এই হাদিসখানা উল্লেখ করেছেন। এবং এই হাদিসখানা উল্লেখ করার পর তিনি উল্লেখ করেছেন যে জমহুর উলামায়ে কেরামের মতে এটাই সহি মত যে আকিকা দেওয়া সহি হবে, উট, গরু, বকরি দিয়ে আকিকা দেওয়া সহি হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক,
আমরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন উনাদের আমলের দিকে তাকাই, তাহলে আমরা সেখানেও দুটি বিষয় পাই যে কোনো কোনো সাহাবায়ে কেরাম আকিকা দিয়েছেন ছেলের পক্ষ থেকে দুইটি বকরি, মেয়ের পক্ষ থেকে একটি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কোনো হাদিসে ছেলের পক্ষ থেকে একটি বকরির কথাও উল্লেখ করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমের মধ্যে অন্যতম সাহাবি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসাবে 10 বছর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উনার সম্পর্কে একটি আসার এসেছে তাবরানী শরীফে যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াউকু আন ওয়ালাদিহি আল জাজুর ও ফি রিওয়ায়া কানা ইয়াউকু আন বানিহি আল জাজুর, যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানদের পক্ষ থেকে উট আকিকা হিসাবে দিতেন, উট জবাহ করতেন উনি তার সন্তানদের পক্ষ থেকে আকিকা হিসাবে। প্রিয় দর্শক, এই হাদিসটিকে এই আসারটিকে সহি বলেছেন ইমাম ইবনে হাজার আল হাইসামি রহমতুল্লাহ আলাই, এই হাদিসটিকে সহি বলেছেন। অন্য আরেকটি আসার যেটি এসেছে হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আন্নাহু নাহারা আন ইবনিহি আব্দুর রহমান জাজুরান ফাআতআমা আহলাল বসরা, যে হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান আব্দুর রহমান এর পক্ষ থেকে আকিকা দিয়েছেন, উটকে আকিকা হিসেবে দিয়েছেন, উট জবাহ করেছেন এবং আহলে বসরা বসরার বহু মানুষকে তিনি সেখান থেকে আপ্যায়ন করেছেন, তাদেরকে খাওয়িয়েছেন। এই আসারটা এসেছে আত-তাবাকাত আল-কুবরা ইবনে সাদ, তারিখে দামেস্ক, তারিখে মদিনা, এই সমস্ত বিশ্ববিখ্যাত ঐতিহাসিক গ্রন্থসমূহে এই আসারকে উল্লেখ করা হয়েছে। এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেম হাফেজ আল ইমাম আল আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব তুহফাতুল ওয়াদুদ ফি আহকামিল মাউলুদ এই বিখ্যাত গ্রন্থে তিনি আকিকা অধ্যায়ে এই হাদিসখানা উল্লেখ করেছেন। আকিকা অধ্যায়ের ছোট্ট একটি আরেকটি অধ্যায় আলাদা পরিচ্ছেদ বানিয়েছেন যে উট গরু বকরি দিয়ে আকিকা দেওয়ার অধ্যায়, তিনি সেখানে এই অধ্যায়টি উল্লেখ করেছেন। এবং এই দুটি আসার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের আমল এই দুটিকে তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করে সর্বশেষ গিয়ে তিনি সমাধান দিয়েছেন এইভাবে যে যে সকল পশুর দ্বারা কুরবানি সহি হবে ঠিক সেই সকল পশু দ্বারা আকিকা দেওয়া সহি হবে, এতে কোনো সন্দেহ নাই। আর অন্য একটা হাদিসে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বকরিকে একটি গরুর সাথে তুলনা করেছেন এবং 7টি বকরিকে একটি উটের সাথে তুলনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একই ফতোয়া দিয়েছেন যে সহি হবে গরু দ্বারা আকিকা সহি হবে। ইমাম আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব নাইলুল আওতারে একই কথা উল্লেখ করেছেন। আল মুফাসসাল ফি আহকামিল আকিকা গ্রন্থে একই ফতোয়া এসেছে। কিতাবুল আকিকা নামক প্রসিদ্ধ কিতাবে একই ফতোয়া উল্লেখ করা হয়েছে। তো প্রিয় দর্শক, প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকের আলোচনা থেকে এতটুকু বিষয়ে উপনীত হতে পারলাম যে গরু দ্বারা, উট দ্বারা, মহিষ দ্বারা, বকরি দ্বারা, দুম্বা দ্বারা, ভেড়া দ্বারা আকিকা দেওয়া শুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই জন্য যারা এর বিরুদ্ধে যারা ফতোয়া দিয়ে থাকেন বা দিতেছেন বা দিচ্ছেন, সেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে বিনয়ের সাথে বলি, সম্মানের সাথে বলি যে সমাজে বহুদিন আগ থেকে চলে আসা ওলামায়ে কেরামদের, প্রবীণ ওলামায়ে কেরামদের একটি ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে হলে অবশ্যই আমাদেরকে জেনে বুঝে দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইলমু সালাসা আয়া মুহকামা সুন্না কায়েমা ফরিজা আদেলা, যে এর ভিতরে একটি হলো সুন্না কায়েমা, সমাজে প্রতিষ্ঠিত সুন্নাত, এটার বিরুদ্ধে কথা বলা ফতোয়া দেওয়া এত সহজ নয়। বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, কিতাবুল আইলমে উল্লেখ করেছেন, বাবু মান খাসা বিল আইলমে কাউমান দুনা কাউমিন, এখানে তিনি প্রথমেই একটি আসার উল্লেখ করেছেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
হাদ্দিসু আন-নাসা বিমা ইয়ারিফুন আতুহিব্বুনা আন ইউকাযযাবা আল্লাহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এই হাদিসের আর অনুবাদ করলাম না। ইমাম বুখারি শরীফের 127 নম্বর এই হাদিসখানা উল্লেখ করেছেন। আজকের এই প্রশ্ন যে ভাইটি করেছেন তাকেও ধন্যবাদ। দেশকল শ্রুতিমণ্ডলী, শ্রোতামণ্ডলী দেশ এবং বিদেশ থেকে আমাদের এই প্রশ্নোত্তর অনুষ্ঠান শুনছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ওয়াল্লাহু আলামু বিস সওয়াব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।